গভীর জঙ্গলের মধ্যে ঘাতক শিকারী পশুরা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য শিকার করবে এটা তো কমন ব্যাপার। তবে কিছু সময় এই সকল মারাত্মক ঘাতক শিকারী পশুগুলি মানুষকে শিকার করার জন্য আক্রমণ করে থাকে। পশুদের এমন কিছু আক্রমণের ঘটনা রয়েছে যেগুলি দেখার পর একটা মুহূর্তের জন্য আমাদের বুকের ভিতরটা ধড়পড়ানি শুরু হয়ে যায়। তবে আমাদের আজকের এপিসোডে এমনই কতগুলি পশুদের আক্রমণের ঘটনা রয়েছে, তাই ভূমিকাতে আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। একজন রাশিয়ান ব্যক্তি সমুদ্রে নেমেছিল সাঁতার কাটার জন্য আর অল্প মাত্রায় আনন্দ করার জন্য, কিন্তু তাকে শার্ক মাছের হাতে শিকার হতে হলো। মিশরের হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছে এই রাশিয়ান নাগরিকের। দীর্ঘ সময় হাত পা নড়াচড়া করেও হাঙরের এই আক্রমণ থেকে ব্যক্তি রেহাই পায়নি। অবশেষে তাকে টেনে নিয়ে যায় জলের নিচে আর সেখানেই এই ব্যক্তির মৃত্যু হয়। মিশর সরকার এক বিবৃতিতে জানায় হাঙর মাছ আক্রমণ করেছে এই ব্যক্তির উপর। এই এলাকা এবং তার পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলগুলিতে সমুদ্র তীরবর্তী এলাকাতে বিভিন্ন রকমের খেলা এবং সাঁতার কাটাকে বারণ করেছে সেখানকার কর্তৃপক্ষরা। এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে গাছের উপরে উঠতে দেখা যায়, তবে সে কী জন্য গাছের উপরে উঠেছিল এ বিষয়ে আমাদের কাছে কোনো রকমের তথ্য নেই। এই বাঘটিকে দেখা মাত্রই সেখানে উপস্থিত টুরিস্ট তার ভিডিও রেকর্ড করতে শুরু করে। জঙ্গলের মধ্যে কোনো বাঘকে এইভাবে গাছের উপরে উঠতে দেখাটা সত্যি একটা দুর্লভ মুহূর্ত বলা চলে, কারণ এই রকমের দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে সে যখন গাছ থেকে নিচে নামে তখন গাড়িতে বসে থাকা একদল পর্যটককে দেখে তাদেরকে সতর্ক করে, কারণ এই সকল টুরিস্ট বাঘের অনেকটা কাছে চলে গিয়েছিল আর কোনো মানুষ বাঘকে ফলো করুক এটা তারা বিন্দুমাত্র পছন্দ করে না। সোশ্যাল মিডিয়া রিলস ভিডিও বানানোর জন্য এক ব্যক্তি সিংহের খাঁচার মধ্যে প্রবেশ করেন। তবে অচেনা মানুষকে এইভাবে খাঁচার মধ্যে ঢুকে আসতে দেখে এই সকল সিংহগুলি তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর এই ব্যক্তির উপর একে একে আক্রমণ শুরু করে। তবে এই খাঁচার মধ্যে সিংহগুলির মালিক উপস্থিত ছিল, কিন্তু তারপরেও তারা মালিকের কোনো কথা শোনে না আর এই ব্যক্তির উপর আক্রমণ করে বসে। শেষ পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যক্তি তৎক্ষণাৎ ওই খাঁচার মধ্যে থেকে বেরিয়ে আসে। সাফারি গাড়ি করে যখন জঙ্গলের মধ্যে ঘুরতে যাওয়া হয় তখন সেখানে একটা আলাদাই রোমাঞ্চকর ফিল পাওয়া যায়। কিন্তু সাফারিতে ঘুরতে গিয়ে যখন কোনো শিকারী পশু সেই সাফারি গাড়ির পিছু করতে শুরু করে ব্যাপারটা তখন চরম ভয়ানক হয়ে ওঠে। আর সেই শিকারী পশুটি যদি বাংলার বাঘ হয়ে থাকে তাহলে পরিস্থিতি কতটা গম্ভীর হয়ে ওঠে সেটা হয়তো বিস্তারিতভাবে আমাকে না বললেও চলবে। কিন্তু এই ঘটনাতে উপস্থিত সাফারি গাড়ির ড্রাইভার একজন প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষ ড্রাইভার ছিলেন, তাই এই ক্ষুধার্ত বাঘটিকে গাড়ির কাছে আসতে দেখে তিনি তৎক্ষণাৎ গাড়িটি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন। কিন্তু সেই গাড়িতে বসে থাকা প্রত্যেকটি পর্যটক ভয়ভীত অবস্থায় নিজেদের মধ্যে যে সকল কথাবার্তা বলেছিল সেটা একবার মনোযোগ দিয়ে শুনে নিন। মাছ শিকারের এই ঘটনাটি এক জেলে আপলোড করেছিল আর অধিকাংশ সময়টা এইভাবে সমুদ্রের নিচে তিনি মাছ ধরে থাকেন। সমুদ্রের নিচে নামা মাত্রই তিনি একটি মাছ ধরেন, কিন্তু তার মাছটিকে খাওয়ার জন্য সেখানে অন্য একটি মাঝারি সাইজের বড় মাছ এসে উপস্থিত হয় আর ক্রমশ তার শিকার করা মাছটির পিছু করতে থাকে। অল্প কয়েক সেকেন্ড শিকার করা মাছ এবং এই শিকারী মাছের মধ্যে খেলা চলতে থাকে। তারপর হঠাৎ করেই সেখানে আরও একজন শিকারীর আগমন ঘটে। দেখতে দেখতে এই শিকারীর গোটা গ্রুপ এসে উপস্থিত হয়। তারপর এই জেলে একটা মুহূর্তের জন্য চরম মাত্রায় ভয় পেয়ে যায়। অবশেষে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তিনি ওই দিনকে মাছ ধরা বাদ দিয়ে উপরে উঠে আসেন। একদল পর্যটক জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে যখন রাস্তার ধারে হাতি দেখতে পায় তখন সেই হাতিটিকে কাছ থেকে দেখার জন্য সাফারি গাড়ি নিয়ে একদম তার মুখের সামনে চলে যায়। প্রথম দিকে এই হাতিটিকে দেখে প্রত্যেকটি পর্যটক দূর থেকেই তার ছবি তুলতে শুরু করে আর এই হাতিটিও বেশ শান্তশিষ্ট ছিল এবং নিজের কাজে মত্ত ছিল।
এমনিতে হাতি খুব শান্ত স্বভাবের হয়ে থাকে আর যখন তাদের সঙ্গে বাচ্চা থাকে তখন তারা একটু আক্রমণাত্মক হয়ে থাকে। তবে অল্প কিছু সময় অতিবাহিত হওয়ার পর এই হাতিটি ধীরে ধীরে পিছনে থাকা গাড়িটির দিকে এগিয়ে আসতে শুরু করে। অবশেষে যখন এই সাফারির গাড়ির একদম কাছে চলে যায় তখন আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। হাতিটির এই রূপ আক্রমণাত্মক রূপ দেখা মাত্রই সাফারি গাড়ির ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট করে দেয়, যদিও বা পর্যটকরাও চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিল। তারপর দেখা যায় হাতিটি ভয় পেয়ে গিয়েছে আর সে পুনরায় পিছনের দিকে সরে যায়। এমন অনেক ফরেনার রয়েছে যারা সমুদ্রের নিচে নেমে মাছ শিকার করে, তবে এটাতে কি পরিমাণ বিপদ রয়েছে সেটা হয়তো আপনাকে মুখে বলে বিস্তারিত বোঝানো যাবে না। তবে আজকের ভিডিওতে দেখানো এই জেলের ভাগ্য খুব ভালো ছিল, কারণ একটি শার্ক মাছ তার উপর আক্রমণ করার চেষ্টা করেছিল আর সৌভাগ্যক্রমে তিনি সঠিক সময়ে এই মাছটিকে দেখে নেন। তারপর তিনি তৎক্ষণাৎ নিজের বন্ধুর কাছে আসেন এবং তার পা ধরে তাকে উপরে তুলে নেয়। অবশেষে এই শার্ক মাছের কথা নিজের বন্ধুকে বলে, তারপর তারা দুজনেই জল থেকে উপরে উঠে আসে। কিছু সময় মানুষ আনন্দ করার চক্করে এমন সব ভুল কাজ করে বসে যার কোনো ক্ষমা নেই, ঠিক যেমন এই ভিডিও ক্লিপটিতে দেখা যায়। এই ভিডিওটি শুরুতে দেখতে পাবেন যে সাফারি গাড়ি করে ঘুরতে যাওয়া পর্যটকদের একদম সামনে একটি বড় সাইজের বাঘ এসে দাঁড়িয়ে রয়েছে। এই বাঘের কাছে যে পরিমাণ শক্তি রয়েছে সেই পরিমাণ শক্তি দিয়ে সে খুব সহজেই জিপ গাড়ির উপর উঠে যে কোনো পর্যটককে শিকার করে নিয়ে যেতে পারে। তবে এখানে যে ভয়ঙ্কর দৃশ্য দেখা যায় সেটা দেখে বলা বাহুল্য যে ঘটনাস্থলে আপনি থাকলে হয়তো হাট খুলে বেরিয়ে পড়ত। এই বাঘটি অল্প কিছু সময় গাড়িতে বসে থাকা পর্যটকদের উপর নজর রাখে, তারপর হঠাৎ করেই আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে গাড়ির সামনের দিকে এগিয়ে আসে। তারপর এই গাড়ির সামনে এসে দু একবার গর্জন করে সে পুনরায় নিজের গন্তব্যস্থলের দিকে চলে যায়। একটি কলোনির মধ্যে ভুলবশত কুমির ঢুকে আসে আর সেই কুমিরটিকে উদ্ধার করার জন্য দুইজন উদ্ধারকারী কর্মচারীকে ডাকা হয়। এই কলোনিতে উপস্থিত একটি পুকুরের মধ্যে বড় সাইজের কুমির এসে উপস্থিত হয় আর এই কুমিরের ভয়ে সেখানকার পার্কের মধ্যে বাচ্চারা খেলতে আসতে পারছিল না। অবশেষে এই দুই ব্যক্তি যখন কুমিরের কাছে যায় তখন কুমিরটি জলে নেমে পড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু খুব চালাকির সঙ্গে সে জলে নামার আগেই তার গলায় দড়ি পরানো হয়ে গিয়েছিল। তারপর এই কুমিরটিকে যখন টেনে উপরে তোলার চেষ্টা করা হয় তখন সে জোরে জোরে পাক খেতে থাকে। অবশেষে এই কুমিরটিকে সুরক্ষিত অবস্থায় জল থেকে উপরে টেনে নিয়ে আসে এবং তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এই ভিডিও ক্লিপটির শুরুতে দেখতে পাওয়া যায় কয়েকজন পর্যটক এবং সাফারি গাইডম্যান জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছে আর তাদের একদম সামনে দুটি বাঘ বসে বিশ্রাম নিচ্ছে। অল্প কিছু সময় পর একজন গাইডম্যান খুব সাহস দেখিয়ে গাড়ি থেকে নেমে রাস্তার উপরে দাঁড়ায়। ব্যাপারটা দেখতে বেশ আকর্ষণীয় লেগেছে, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, সাফারিতে ঘুরতে যাওয়া এই সকল গাড়িগুলি সম্পূর্ণ খোলামেলা ছিল আর সেখানে সুরক্ষার কোনো ভালো ব্যবস্থা ছিল না। অল্প কিছু সময় পর একটি বাঘ প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে আর এই সাফারি গাইডম্যানকে শিকার করার জন্য তার দিকে ছুটে আসে। আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন ওই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর ছিল। তবে সাফারিতে ঘুরতে যাওয়া এই সকল পর্যটকগুলি খুব জোরে চিৎকার করে ওঠে, তারপর এই বাঘটি অল্প মাত্রায় ভয় পেয়ে যায় আর সে শিকার করতে ব্যর্থ হয়। তারপর এই সাফারি গাইডম্যান নিজের ভুল বুঝতে পারে আর তিনি পুনরায় গাড়িতে উঠে আসেন। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং নিচে কমেন্টে জানাবেন কোন পশুর আক্রমণের ঘটনা আপনার কাছে সবচাইতে বেশি ভয়ঙ্কর লেগেছে আর ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।